নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্তক চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, যোগী পুরুষ লোকনাথ বাবার জীবন ঘেরা ছিল নানান অলৌকিক ঘটনা দিয়ে, যুক্তি দিয়ে যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যেত না। করতে পারতেন অনেক সমস্যারও সমাধান, কিন্তু কিভাবে? আসুন আজকের ভিডিওতে আমরা জানব বাবা লোকনাথের এমনই দুটি চমৎকারী ঘটনার কথা, যা আমাদেরও জীবনে চলার পথে অনেক কাজে আসবে। আদালত চত্বরে সেদিন তিল ধারণের জায়গা নেই, কোর্টের বাইরেও উৎসুক জনতার ভিড়, সবাই এসেছে কঙ্কাল সার এক সাধককে দেখতে, যিনি এই কেসের অন্যতম সাক্ষী। আইনি এই লড়াই চলছে বারুদীর জমিদারের সঙ্গে এক ব্রহ্মচারী, যাকে জমিদারের উচ্ছৃঙ্খল পুত্র শারীরিক ও মানসিকভাবে আঘাত করেছে। ব্রহ্মচারীর সাক্ষী হয়ে সাধক কাঠগোড়ায় দাঁড়ালেন। জমিদার পক্ষের উকিল তাকে বয়স জিজ্ঞাসা করল। সাধক উত্তর দিলেন 150 বছর। চারিদিকে একটা গুঞ্জন, সবাই অবাক। কি বলছে সাধক, 150 বছর কি কারোর বয়স হতে পারে নাকি? জমিদারের উকিল বিচারককে বললেন, ধর্মাবতার, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই সাধক মানসিকভাবে সুস্থই নয়। বিজ্ঞানের সাধারণ নিয়মে কোনো মানুষ 150 বছর বাঁচতেই পারে না, আর কোনো ক্রমে যদিও বা বাঁচি, তাহলে সেই মানুষটির দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা থাকে না। এই সাক্ষী নিজের বয়স নিয়েই ডাহা মিথ্যে বলছেন। উকিল সাধকের কাছে আবার এগিয়ে গিয়ে বললেন, আপনি বলছেন আপনি স্বচক্ষে সেই ঘটনাটি দেখেছেন, 150 বছর বয়সে আপনার দৃষ্টিশক্তি এত পরিষ্কার যে আপনি প্রায় 50 ফুট দূর থেকে সব কিছু পরিষ্কার দেখতে পেলেন, সবাইকে আবার চিনতেও পারলেন। সাধক তখন মৃদু হেসে বললেন, আচ্ছা, আদালতের বাইরে দূরে ওই যে কদম গাছটি দেখা যাচ্ছে, ওর পশ্চিম দিকের মোটা ডালটায় কোনো প্রাণীকে দেখতে পাচ্ছ? সবাই গাছটার দিকে তাকিয়ে কিচ্ছু দেখতে পেল না। সাধক হেসে ফেলে বলল, তোমাদের বয়স কম, দৃষ্টিশক্তিও ভালো, তবুও কিছু দেখতে পাচ্ছ না? আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি ওই ডাল বেয়ে সারি সারি পিঁপড়ের দল ওপরের দিকে উঠছে, বিশ্বাস না হলে তোমরা কাছে গিয়ে দেখে আসতে পারো। সাধকের কথা শুনে সবাই অবাক, এ কি করে সম্ভব, এত দূর থেকে গাছের ডালে পিঁপড়ের দলকে লক্ষ্য করা যায়? বিচারপতির নির্দেশে সবাই মিলে গাছের তলায় গিয়ে স্তম্ভিত হয়ে দেখল, সত্যি সেই কদম গাছের ডাল বেয়ে পিঁপড়ের দল ওপরের দিকে উঠছে। আদালত চত্বর তখন উত্তাল, সাধারণ মানুষের জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে আইনের পাঠশালা। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আসুন দর্শক বন্ধু, এখন দ্বিতীয় চমৎকারী ঘটনাটা শ্রবণ করি। সময়টা 11শ শতাব্দীর তৃতীয় দশক। কলকাতার কাছেই বারাসাত অঞ্চলে কচুয়া গ্রামে ঘোষাল পরিবারের বড় ইচ্ছা ছিল তাদের সন্তান লোকনাথ সন্ন্যাসী হোক। আর 5টা সাধকের সঙ্গে বাবা লোকনাথের জীবন একটু হলেও আলাদা, কারণ বাড়ির লোকজনই লোকনাথের সন্ন্যাস জীবন চেয়েছিল। লোকনাথও ছোট থেকেই সংসারের মায়া ত্যাগ করে ক্রমে ক্রমে
সাধন জীবনে প্রবেশ করতে থাকে। সে পাগল ছেলেকে দেখে প্রতিবেশীরা টিটকিরি করে, খারাপ কথা বলে, কিন্তু তাতে লোকনাথের কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু মানুষের মধ্যে জন্মগতভাবে ঐশ্বরিক ক্ষমতা থাকলে সেটা একদিন না একদিন প্রকাশিত হবে, যেমনটা ঘটল সেই দিন যেদিন গ্রামের পাঁচজন প্রধান পুরোহিত যজ্ঞ করার জন্য যজ্ঞ পৈতে তৈরি করছিল। 2 ঘন্টা ধরে কিছুতেই জট খোলা যাচ্ছে না এই যজ্ঞ পৈতেগুলোর। এরকম তো হয় না, 5 জন ব্রাহ্মণ এক মনে জড়িয়ে যাওয়া পৈতের সুতোর জট খোলার চেষ্টা করছে, কিন্তু সুতো খোলা তো দূরের কথা, যত সময় যাচ্ছে সুতো যেন আরও জড়িয়ে যাচ্ছে। অথচ এই সুতো খুলতে না পারলে যজ্ঞ হবে না, শুধুমাত্র যজ্ঞের জন্যই এই পৈতের সুতো আলাদা করে তৈরি হয়েছে। এ সুতো যে মন্ত্রপুত, 5 ব্রাহ্মণ কি করবে ভেবে পাচ্ছিল না, তারা এক প্রকার বিধ্বস্ত। এই সময় একটি টিংটিঙে রোগা সাধু তাদের কাছে এসে তাদেরকে অবাক হয়ে দেখতে লাগল। হাসতে হাসতে বলল, তোমরা কি করছো গো? ব্রাহ্মণরা বিরক্তি সহকারে তার দিকে তাকিয়ে বলল, এখন এখান থেকে যাও, তোমার সঙ্গে কথা বলার মতন সময় বা ইচ্ছে কোনোটাই আমাদের নেই। এক গাল হাসি নিয়ে লোকনাথ বলল, তোমরা শুধু শুধু সময় নষ্ট করছো, ওই জট পাকানো পৈতের সুতো কখনোই তোমাদের দ্বারা খুলবে না। ব্রাহ্মণরা তো রেগেই আগুন, তারা চিৎকার করে লোকনাথকে চলে যেতে বলল। লোকনাথ অবিচল, সে ব্রাহ্মণদের কাছে গিয়ে হঠাৎই করে জড়িয়ে যাওয়া পৈতের সুতো নিজের হাতে তুলে নিল, তারপর সেটাকে দলা পাকিয়ে হাতের মুঠোর মধ্যে রেখে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগল। ব্রাহ্মণরা কি করবে বুঝে ওঠার আগেই লোকনাথ সুতোর দুদিকের 2 খুঁট ধরে একটা টান মারতেই ব্রাহ্মণরা অবাক। তারা দেখল জট পাকানো যজ্ঞের পৈতের সব জট ছেড়ে গেছে। এটা কি ম্যাজিক নাকি ঐশ্বরিক কোনো ক্ষমতা? লোকনাথের মুখে সেই সহজ সরল হাসি, পৈতের সুতো ব্রাহ্মণদের হাতে দিয়ে সাধক লোকনাথ বলে উঠল, রণে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে স্মরণ করিও, রক্ষা করিব। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।